Hey there everyone, assalamu alaikum. This is Rifa Nanjiba Islam. And প্রথমেই সরি বলে নিচ্ছি কোলা ব্যাঙের মতো ভয়েসের কারণে, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে অনেক অনেক বেশি অসুস্থ। তারপর অসুস্থতা থাকার কারণ মানে অসুস্থতা থাকার সত্ত্বেও লাইফ থেমে থাকে না, দ্য শো মাস্ট গো অন। অ্যান্ড আজকে অনেক দিন পর বাইক রিলেটেড একটা প্রোগ্রামে যাচ্ছি, সো কী প্রোগ্রাম না প্রোগ্রাম সেটা অবশ্যই ঢাকার রাস্তায় অনেক দিন পর মোটর ব্লগ করতে করতে আপনাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফা নাঞ্জিবা ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্লগ বাই রিফা। সো চলেন এখন মোটর ব্লগ শুরু করি, অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করি যে আজকের প্রোগ্রামটা কী নিয়ে। তো আসেন এইবার একটু প্রোগ্রামের ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমাকে যারা একদম শুরুর থেকে দেখেন মানে আমার ব্লগ, তারা জানেন যে আমার লাইফটার সাথে স্মার্ট রাইডার ওয়ার্ডটা কিন্তু অনেক ডিপলি হচ্ছে জড়িয়ে আছে। কারণ আমি আমার বাইকিং লাইফ শুরু করি স্মার্ট রাইডারের হাত ধরে। প্রথমে স্কুটার শিখি, এরপরে আরও দুই বছর পর মানে লাস্ট 4-5 মাস আগে আমি হচ্ছে সাইফ ভাইয়ের কাছ থেকে কিন্তু বাইকও শিখেছি আলটিমেটলি। যদিও এখন ওভাবে প্র্যাকটিস শুরু করি নেই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যখন বাইক কিনব কিংবা বাইক প্র্যাকটিস শুরু করব দেখতে পারবেন। বুঝলাম না এই রাস্তা তো জ্যাম কেন। তো আমি অনেক বেশি অসুস্থ, তারপরেও সাহিব আমাকে কল দিয়েছে, যেটাকে হচ্ছে নাম দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সড রাইডার সিজন 1। তো যেহেতু এক্সপিরিয়েন্সড রাইডারের কথা বলেছে, সম্ভবত যারা স্মার্ট রাইডার থেকে আমরা ট্রেনিং নিয়েছি তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম। তো এখানে সাহিব ভাইয়া বারবার করে বলেছে যাওয়ার জন্য, অ্যান্ড অন্য কেউ হলে হয়তো এত অসুস্থতা থাকার কারণে আমি ইগনোর করে দিতাম প্রোগ্রামটা, বাট যেহেতু সাহিব ভাইয়া বলেছে আই হ্যাভ টু গো। তো দেখা যাক, আমি জানি না ওখানকার প্রোগ্রামে আজকে কি হবে না হবে, কোনো ডিটেল জানি না। তো চলেন গিয়ে দেখি যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিসের উপরে। তো প্রোগ্রাম সাইডে চলে আসছি, এই দেখেন এখানে হচ্ছে অনেক বাইকাররা আসছে, অনেক স্কুটার রাইডাররাও আসছে, মেল ফিমেল বোথ। তো এখন আসেন যে এই প্রোগ্রামের মেইন কি বলে থিমটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা স্মার্ট রাইডার থেকে এতদিন ট্রেনিং করে আসছি, স্মার্ট রাইডার কিন্তু সম্পূর্ণই আলাদা একটা হচ্ছে অ্যাসোসিয়েশন ছিল, নিজস্ব একটা জায়গা হচ্ছে তৈরি করেছে, যেটাকে হচ্ছে তারা নামকরণ করেছে MMS। তো MMS এর নতুন একজন কোচ আছে, মানে ওই যে পুরান চাল যেমন ভাতে পারে, তো পুরানো মানুষ কিন্তু MMS এর কোচ আমাদের বঙ্গ বাইকার। তো ভাইয়ার থেকে একটু শুনবো যে MMS এর হচ্ছে কাজগুলো কী থাকবে, কিংবা এই যে নতুন যে আমাদের একটা উদ্যোগ এটাতে আমরা কীভাবে হচ্ছে মুভ করব। আচ্ছা, MMS এর যে বিষয়টা মেনলি পুরো ইলাবোরেশনটা করি, এটা হচ্ছে মোটরসাইকেল সেফটি সলিউশন। দ্যাট মিন্স হচ্ছে এখানে থাকাকালীন মোটরসাইকেল রাইডিং শেখা, তারপর মোটরসাইকেল রাইডিং শেখার পর মোটরসাইকেল আমরা আস্তে আস্তে আগাই, মোটরসাইকেল রাইডিং শেখার পর আফটার কী কী পদক্ষেপ নিতে হবে, লাইসেন্স আছে, মোটরসাইকেল কোনটা বেটার হবে তার জন্য, কোনটা সুইটেবল, তারপরে রাইডিং গিয়ার, হাইওয়েতে যদি ট্যুরিং করার চিন্তা থাকে সে ট্যুরিংয়ের চিন্তা ভাবনাটা কীভাবে করতে হবে, আদার তারপরে মোটরসাইকেল চালানো শেখার আগে যেই সব সেফটিগুলো কনসার্ন হওয়া দরকার সব কিছুই আলটিমেটলি এই জায়গায় থাকবে। এবং এটা হচ্ছে একটা বলা যেতে পারে 5G সলিউশন এক জায়গায়। 5G সলিউশন। তো থ্যাংক ইউ মাসুদ ভাই, একটু পরে আসতেছি। আগারগাঁও জোনের ট্রেনার আছে মানে কোচ আছে, তারপরে নারায়ণগঞ্জ সাইডে আছে, যতটুকু শুনলাম বনশ্রী সাইডেও আছে, মাসুদ ভাই আছে। তো এখন সাহিব ভাই ডাকতেছে গুরুজি, আপনাদের সাথে পরে কথা বলতেছে, এখন ঘন্টা কাজ শেষ করে আসি। সো সাহিব ভাই, এবার একটু শুনবো আপনার থেকে, আই হ্যাভ এ কনফিউশন যে আমরা কি ট্রেনিং একাডেমি করতেছি নাকি সেফটি নিয়ে একটু বেশি কাজ করতেছি। আমরা সেফটি নিয়ে কাজ করি, এটা হচ্ছে যে টোটালটা হচ্ছে মোটরসাইকেল রিলেটেড যত প্রকার মোটরসাইকেল সেফটি ট্রেনিং হতে শুরু করে আজকাল আমরা যেটা দেখছি যে সহজ কথা হচ্ছে যে যেমন আমাদের দেশে অনেকগুলো রাইডিং, এটা হচ্ছে যে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম আছে। তো রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে আমরা একজন রাইডারকে এখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না সেই রাইডারটা ভালো না খারাপ, তাই না? একজন রাইডারের গায়ে কিন্তু সার্টিফিকেট লেখা নাই, তারগুলোর পরে অন্য কেউ হচ্ছে। হ্যাঁ, আবার অনেকে যাচ্ছে এখন অ্যাপে যাচ্ছে না, অনেকে খ্যাপে যাচ্ছে। তো এখন অ্যাপে যেন যায় এই জিনিসটাও যেন আমরা প্রমোট করতে পারি। অ্যাপে গেলে একটা সুবিধা হয় কি, সে ভালো রাইডার না খারাপ রাইডার সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। তো MMS যেটা করছে, একটা রাইডারের রাইডিং বিহেভিয়ার, তার রাইডিং স্কিল ডেভেলপমেন্ট, এগুলো যদি ডেভেলপ করে দেয় অটোমেটিক আমাদের খ্যাপ থেকে সবাই কিন্তু অ্যাপে চলে আসবে।
এরকম একটা বিষয় আছে। তারপর কর্পোরেট ট্রেনিং, অনেকগুলো অফিসে অফিসে এখন অনেক যারা চাকরি করেন, বিভিন্ন কর্মজীবী যারা আছেন, তারা অনেকে মোটরসাইকেল চালান, কিন্তু মোটরসাইকেলটা শিখেছি কার হাতে? আমরা মানে চিরাচরিত নিয়মে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় ভাই বা বাবার কাছ থেকে শিখেছি। তো বাবা বলেছে অ্যাক্সেলেটার দিন, ক্লাচ ছাড়ুন, চলতেছে, কিন্তু আমি অ্যাক্সেলেটার কেন দেবো, ক্লাচ কেন ছাড়বো? আমরা রোড স্ট্র্যাটেজি শিখলাম কিনা ঠিক মতো, সেগুলোর জন্য আপনার গ্যাপ না থাকে, সেটার জন্য আমরা একটা কর্পোরেট ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতেছি। মূলত ইন পার্সন ট্রেনিং হতে মোটরসাইকেল রাইডিং এর সেফটির এ টু জেড নিয়ে আমরা কাজ করছি। যেহেতু স্মার্ট রাইডার দীর্ঘ ছয় বছর ধরে মোটরসাইকেল রাইডিং স্কিল শেয়ার করে আসছে, সবার অনেক মোটরসাইকেল রাইডার বানিয়েছি, এবং তাদের মধ্যে থেকে আমরা এই যে যারা রাইডিং স্কিল এখন আমাদেরকে টেস্টগুলো দিচ্ছে, অনেকে কিন্তু এখনও তাদের গ্যাপগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি, কারণ দীর্ঘদিন চালানো। ইআরসি মানে কি? এক্সপিরিয়েন্স রাইডার কোর্স, মানে আমি চালিয়েছি, দীর্ঘদিন চালিয়েছি, আমার রাইডিংয়ের এখন কোন লেভেলটা আছে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি। মূলত আমরা এখানে সবাই আসছে যে অনেকগুলো অনেকে অনেক বাইকিং কমিউনিটিতে আসি, কিন্তু বাইকারের একটাই কমিউনিটি, আমরা বাইকার, এক নম্বর কথা হচ্ছে এটা। আমরা দীর্ঘদিন ধরে আসলে আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই চেনেন, সাইব ভাই, ফারজানা, নাদিরা, আমরা যারা ট্রেনিং মোটরসাইকেল ট্রেনিংয়ের সাথে সংশ্লিষ্ট বা বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল রাইডিং স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম বলতে যেটা বোঝায়, যেটা আমরা ফেসবুকের মাধ্যমে শুরু করেছি। তো এখন হচ্ছে যে মোটরসাইকেল রাইডারদের আমরা সেফটি নিয়ে আমরা কিন্তু কনসার্ন, আমরা সবসময় চেষ্টা করি যেন একজন মোটরসাইকেল রাইডার যথেষ্ট পরিমাণে যেন তার সবগুলো সেফটি মেজারমেন্ট এনশিওর করে যেন মোটরসাইকেল রাইড করে। বাংলাদেশে যে পরিমাণে দুর্ঘটনা বাড়তেছে এটার একটা মাত্র কারণ ল্যাক অফ নলেজ, ঠিক আছে? আমরা মোটরসাইকেল সেফ ড্রাইভিংটাকে আমরা কি করবো, প্রমোট করবো। MMS এর বাইরে আপনারা যারা ব্যক্তিগতভাবে একজন রাইডার আছেন, আপনারা সবাই মিলে এই মোটরসাইকেল সেফ রাইডিংটাকে আপনারা প্রমোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক বেশি এই সেফটি নিয়ে অনেক বেশি কাজ করছে, এর মধ্যে আমরা MMS সংযুক্ত হলাম আজকে থেকে এই ইভেন্টের মাধ্যমে। আপনাকে একজন দেখে, একটা রাইড, একটা প্ল্যাটফর্ম দেখে আপনাকে রাইডার হিসেবে সার্টিফাইড করেছে। তো ইনশাল্লাহ যাদের এই স্কিল টেস্টের সময় যাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো, আপনার এই দুর্বলতাগুলো আছে এবং এগুলো আপনার ডেভেলপ করা দরকার। তো এটা হচ্ছে ভেনু পয়েন্ট, সাইবের কথা এতক্ষণ আমরা শুনলাম। সো MMS উইল বি দ্য আলটিমেট সেফটি ইনশিওরিং একটা প্রজেক্ট, যেটা রাইডারদের জন্য আশা করি এখনকার সময়ে অনেক বেশি দরকার। কারণ আমার কাছে সবসময় ফিল হয় যে যারা বাইক রাইড করি পথে ঘাটে তারা কোনো সেফটিই পাই না। অ্যাকচুয়ালি আমাদের স্কিলসের অনেক অভাব, যার ফলে নিজের স্কিলসের অভাবের কারণে দেখা যায় যে আমরা আরেকজনের লাইফের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াই। সো এই যে এইখানে সব বাইক হচ্ছে, এই যে আমার নতুন মড করা স্কুটার, আর এই পাশে হচ্ছে বাইক। সো চলেন দেখি যে ভাইয়া এখানে কি হচ্ছে, একটা সার্কেল করাবে না কি করাবে, যেখানে স্কিল টেস্ট হবে। আমি জানি আমি লাড্ডা বাড্ডা হবো। সো চলেন দেখি কাহিনিটা কোন দিকে আগায়। তো এই জায়গায় হচ্ছে সেই স্কিল টেস্টটাই হচ্ছে করা হবে, লাইক যেটা আমি বাইক শেখার সময় শেয়ার করেছিলাম যে ফার্স্টে হচ্ছে জিগ জ্যাগ অ্যান্ড দেন এইটের মতো করে সার্কেল একটা ফিগার আউট করা হয়, যেটা হচ্ছে সাইড ভ্যাট একান্ত নিজস্ব ট্রেনিং স্কিল। তো চলেন শুরু হয়ে গেছে, আমরা দেখি। হচ্ছে বিকালের স্ন্যাক্স, আর এই যে হচ্ছে মানুষজন সবাই যার যার মতো খাওয়া দাওয়া করতেছে। তো এরপরে মেবি হচ্ছে ওই যে সবাই স্কিলসের জন্য যে এক্সাম দিছে সেটার জন্য সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেট নিব ভাইয়ার থেকে, তারপরে ইনশাল্লাহ বাসার দিকে মুভ করব। আমাদের সবার সবকিছুই যেন সুন্দর হয় ইনশাল্লাহ। একটু তালি হবে সবাই প্লিজ। সার্টিফিকেট দেওয়া হলো, সার্টিফিকেট
থেকে তো এখন আর কথা বাড়াবো না বাসা চলে যাব সাইফ হ্যাট অলরেডি বিদায় নিয়ে নিচ্ছে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সো দেখো আমি নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগে নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন ইনফরমেশনের সাথে রিফানঞ্জি ভাই সাইনিং আউট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ